আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার আর আদজা বিওয়া সকল অনুপতি জম্বালাস আয়ো অনর দবর হতে বহুত বালাসি। তো এই হাজ করে আই অনর মতো আরোগ্য সেবকলে হাজিরি। তো ইবদে এক ক্লাসর লাসর সেবক সেবক ইবা বাদে আর এক ক্লাস মধ্যে সেবক নাই, তার পাশে দু ক্লাস শুরু হইব দিয়া বুঝবে কেন। তাহলে এক ক্লাসের লাস সেবক কি বলবো দে লেসন টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ নম্বর সেবক ইয়ানি পঁচিশ নম্বরের সেবক বুঝলে জানে। তাহলে পঁচিশ নম্বরের সেবক মানে আর কি শিখিম গেলে নুমেরালসর শিখিম। নুমেরালস মানে গণা, গণার হ গণা মানে এক দুই তিন চার পাঁচ এগুলো গণা জিন আছে ইনরে নুমেরালস বলে হয় ইংলিশের মধ্যে। তো ইনরে আর শিখিম ইংলিশের মধ্যে হলে এ রোহিঙ্গা হতা হলে গণা হয়, ইংলিশের মধ্যে হলে নুমেরালস বলে হয় বুঝলে জানে। এন ইউ নু এম ই মে নুমে আর এ এল এস নুমেরালস, নুমেরালস মানে গণার হ মানে গণ গণার হ গণা গণা নুমেরালস মানে গণা বুঝলে জানে। তো এই আর তাই তোলে নুমেরালস ওরে সাইম তো এই গণা কিংগ গণি বুঝিন। তাহলে ফলাশত এ করে হেডে এক বয় দিয়ে বুঝলে জানে ইংলিশের মধ্যে এক বয় দিয়ে তার ইংলিশ স্প্লেন কেঙ্গুরি গড়ি বোধ ইংলিশের মধ্যে ইয়ানো তারা দাহাই দিয়ে। তো আর ফলাশত সাইম ইংলিশের মধ্যে একরে কী হোক দুই রে কী হোক তিন রে কী হোক চারি রে কী হোক হিন্দিলে সাইম হিনরে সাউনের পর তার পাশে একরে কেঙ্গুরি স্প্লিং করে বি দুই রে তিন রে চারি রে ইনলা সাইম স্প্লিং কেঙ্গুরি গড়ি ইনও সাইম বুঝলে জানে। ইংলিশের মধ্যে একরে হতে ওয়ান একরে ওয়ান বলি হোক দুই রে দুই রে কি হ টু দুই রে টু হ তিন রে থ্রি তিন রে থ্রি বলি হ চারি রে ফোর চারি রে ফোর চারি রে ফোর বলি হ বুঝলে জানে। পাঁচরে ফাইভ পাঁচরে ফাইভ বলি হ ছরে সিক্স ছরে সিক্স সাঁতরে সেভেন সাঁতরে সেভেন বলি হ আষ্টরে ইংলিশের মধ্যে কী গেলে এইট আষ্টরে ইংলিশের মধ্যে এইট হয়ে রো হ। তো এলা নরে কী হোক কলে ইংলিশের মধ্যে নরে হতে নাইন নরে নাইন বলি হ নাইন বুঝলে জানে নরে নাইন হ। তো দোসরে দোসরে কী হোক কলে দোসরে হতে টেন দোসরে টেন বলি হ টেন বুঝলে জানে। আশা করো মোর বুঝবে যা। তো এলা আরা এলা শুধু গ্যাফরি চাই দিয়া বুঝলে জানে নম্বর দিন তার পাশে এলা একরে কিংগুরি স্প্লিং করে মানে ওয়ান ইংলিশের মধ্যে একরে ওয়ান হতে দিয়া বুঝলে যে। তো ওয়ানরে কিংগুরি স্প্লিং করে টু রে থ্রি ফোর ফাইভ এনলিয়া ইনরে কেঙ্গুরি স্প্লেন করে ইয়ানরে আর সাই মাঝে ক্লিয়ার করিল। তাহলে এক নম্বর এক একরে একরে ইংলিশের মধ্যে কী হ ওয়ান তো ওয়ান ইবারে কেঙ্গুরি স্প্লেন করিব গেলে ও এন ই ওয়ান ও এন ই ওয়ান ওয়ান মানে এক ওয়ান মানে একর হ টু 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 মানে দুই টু মানে কি দুই ইংলিশ হতাম মধ্যে দুই হেঁ কলে টু হেঁক রোহিঙ্গা হতাম দুই রে বুঝে জানে। রোহিঙ্গা হতা তুললে দুই তো দুই হিবারে ইংলিশ হতা হ বললে ইংলিশের মধ্যে হ বললে গেলে টু হ। তো টু হিবারে কিংগুটি স্প্লেন করে স্প্লেন করে হিয়ানো চাইম টুর হতে টি ডাব্লিউ ও টু টি ডাব্লিউ ও টু টু মানে দুই টু মানে কিয়র হওয়া কলে দুই ওর হ। তাহলে থ্রি থ্রি মানে তিন তো থ্রিরে কিংগুটি স্প্লেন করব হলে টি এইচ আর ই ই থ্রি টি এইচ আর ই ই থ্রি টি এইচ আর ই ই থ্রি থ্রি মানে তিন রহ বুঝলে জানে। তাহলে ফোর 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 মানে চার বুঝলে জানে। তাহলে চারের কিংগুরি স্প্লিং করবি ফোর ইবারে এফ ও ইউ আর ফোর এফ ও ইউ আর ফোর ফোর মানে চার এফ ও ইউ আর ফোর মানে চার রহ বুঝলে জানে। তাহলে এলা ফাইভ এলা ফাইভ ফাইভ হয়ে কিংগুরি স্প্লিং করিব গেলে ফাইভ মানে পাঁচ তো ফাইভ ফাইভ ইবারে কিংগুরি স্প্লেন করিব ফাইভ ফাইভ মানে পাঁচ তো বুঝলে জানে ফাইভ এফ আই ভি ই ফাইভ এফ আই ভি ই ফাইভ এফ আই ভি ই ফাইভ মানে পাঁচ রহ। তাহলে সিক্স সিক্স মানে ছ তাহলে সিক্স সন্ধ্যা করে স্প্লেন করিব এস আই এক্স সিক্স এস আই এক্স সিক্স সিক্স মানে ছ রহ বুঝলে জানে। আলা সেভেন সেভেন মানে সাত মানে হাতিরি বুঝলে জানে সেভেন মানে হাত তো সেভেনের কেঙ্গুরি স্প্লিং করিব গেলে এ সি সে ভি ই এন বেন সেভেন এ সি সে ভি ই এন বেন সেভেন সেভেন মানে হাতর হ।
তাহলে এইট এইট মানে আষ্ট এইট এইট মানে আষ্ট তাহলে এইটরে কেঙ্গুরি স্প্লিং করিবেন কলে ই আই জি এইচ টি এইট ই আই জি এইচ টি এইট এইট মানে আষ্ট রহ ই আই জি এইচ টি এইট এইট মানে আষ্ট রহ আষ্ট আষ্ট তাহলে নাইন নাইন মানে নাইন মানে ন রহ ন ন তাহলে নাইন নাইনরে কেঙ্গুরি স্প্লিং করিবেন কলে এন আই এন ই নাইন এন আই এন ই নাইন নাইন মানে ন রহ বুঝা যায় না এন আই এন ই নাইন মানে ন তাহলে দোসরে দোসরে ইংলিশ মানে কি হয়ে গেলে টেন টেন বুঝা যায় না টেন তো টেন ই পারে কিঙ্গুরি স্প্লিং করিব হলে টি ই এন টেন টি ই এন টেন মানে দশ রহ টি ই এন টেন মানে দশ রহ বুঝা যায় না টি ই এন টেন মানে দশ টি এন টেন মানে দশ আশা করব বুঝবে যা তো আনরা তো আজিয়া অনরা দোয়া ভর হতে অনরা দোয়া বুঝ তো এক ক্লাস অনরারে ফরা শেষ করে দিব লাগি তো ইনশাল্লাহ অনরা যদি মনটু আরও দোয়া ঘর দলে অনার হাসে অত দুই ক্লাস আনলে স্টেপ বাই স্টেপ ফরাই যাইম তো অনরা হাস করি সবসময় দোয়া করিব আনলা বলে সেই তার বাসে এক ক্লাস শেষে তো দুই ক্লাস মাদে আর দুই ক্লাস শুরু করি তো হাজ করি অনরা এ কমানোর মাদে জানে এবারে মানে অনরার মশরা মানে এ অনরার মশরা জানাই দিয়ে আইবা কমান বসম মাদে কী হলে মানে দু ক্লাস শুরু করলে ভালো মানে নাকি এ অন্য কিছু শুরু করিলে ভালো হইব জ্ঞান হয়ে আস হাজগুড়ি অনরা জানে বা কমে নমাদে এ দু ক্লাস শুরু করলে ভালো হইব না নয় বই আনি কী হয়ে যাবে তুই বুঝে জানে আশা করো আমার অনার ভর্তি জন বুঝে যাচ্ছ তো অনরা যদি আর চ্যানেল হইবা আমাদের নতুন হয়ে গেলে আর চ্যানেলরে সাবস্ক্রাইব করে রাখিবা অনরা ইলা এ ভিডিও কল ফাইতে মনে হতে দিলে আর হাজগুড়ি অনরার বন্ধু বান্ধব কলরে ভিডিও কলরে শেয়ার করে দিবা তাকেই তার জানি পারে ফান ফোন না কল শিখি পারে ফান বুঝতে পারছো না হাজগুড়ি হাজগুড়ি অনরা ভিডিওরে ভিডিও অকলরে শেয়ার করে দিবা অনরার ফোন যা অকল হাসে হাজগুড়ি রোহিঙ্গা অনলাইন এডুকেশন ক্লাস ইউটিউব চ্যানেল ইবা শুধু অনরা যে যে ফোনের ই তার আল্লাহ খুলি দেন হার এক রোহিঙ্গা বা এন্দল্লা হার এক রোহিঙ্গা যে বা এন্দিন কি ফোন না করি বললা আজ তোমার নাগরের ই তার আল্লাহ বলে খুলা গিয়ে দে আশা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ।